তো এইটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক সুন্দর। এটা এটার প্রাইস হচ্ছে 500 টাকা। এটা লেজার কাটিং 3D প্রিন্ট স্টেইনলেস স্টিল 60 ইয়ার্স কালার গ্যারান্টি। ইনডোর আউটডোর দুই জায়গায় ইউজ করতে পারবেন, বেডরুম ড্রয়িং রুম গার্ডেন ব্যালকনি সব জায়গায় ইউজ করতে পারবেন। এই যে বাংলাদেশে আমরাই প্রথম ইউনিক কালেকশন, দেখেন কালকে লাগবে না না বাতাসে ঘুরবে। এটা এই যে মাল্টি কালার আর ওসে আমাদের কাছে, দেখেন কালকে লাগবে, দেখেন 500 অনলি। হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা নাবিন ব্লগস ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে হচ্ছে কি আপনার জানুয়ারি মাসে 25 তারিখ এবং বাণিজ্য মেলার 15তম দিন। সো আপনারা হয়তো দেখছেন যে আমি লাস্ট একটা ব্লগ করছি বাণিজ্য মেলা নিয়ে, সেটা ছিল আপনার বাণিজ্য মেলার 5ম দিন। ওকে গাইস, তো আজকে ব্লগটি হচ্ছে গিয়ে উইন্ড স্পিনার নিয়ে, যেটা আপনার বাংলাদেশে নতুন আসছে, তাদের বাণিজ্য মেলা স্টল আছে। এবং আজকে আমি ওই দোকানে যাচ্ছি। আমি যখন লাস্ট বাণিজ্য মেলায় গেছিলাম তখন আসলে আমি তাদের দোকানটা আমি আসলে দেখছি, আসলে আমার কাছে অনেক ভালো লাগছে। বাণিজ্য মেলা ব্লগ করে যাওয়ার পর আমি অনেকগুলো ভিডিও দেখি তাদের দোকান নিয়ে। গাইস, তো এতক্ষণ যে উইন্ড স্প্রিনারগুলো দেখলেন, মানে এগুলো নিয়ে আজকে ব্লগটি তৈরি করবো। আমি বাণিজ্য মেলায় যাচ্ছি, আমি এখনো যাই নাই। আজকে শুক্রবার প্রচন্ড ভিড় থাকবে আমি জানি। আমি আসলে ওখান থেকে একটা উইন্ড স্পিনার কিনবো এবং পাশাপাশি আপনাদেরকে দেখাবো যে এখন আসলে কত প্রাইসের মধ্যে আপনার এই উইন্ড স্পিনারগুলো বিক্রি করতেছে বা কোনটার প্রাইস কত। যেহেতু আরও মেলার আপনার 15 দিন আছে, আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন। ওকে গাইস, তো আমি এমনটা আসছি, মেলার যে গেট আছে গেটের ঠিক সামনে আছি। আর এখন বাজে আপনার ঠিক 5:10 বাকি। আজকে এত পরিমাণে মানুষ, আমি আসলে কখনো কল্পনা করি নাই যে আজকে এত মানুষ হবে। সো আমি যখন লাস্ট মারছিলাম 5ম দিন তখন দেখেছি আপনার এত পরিমাণ মানুষ ছিল না। আর আসলে শুধু আশেপাশে দেখেন, এপাশে আসলে কমই, একদম পাশ দিয়ে একদম প্রচুর মানুষ যাচ্ছে। সো আমি একটু সামনে গিয়ে আপনাদের দেখাচ্ছি যে এখানে কতগুলো মানুষ আছে। আমি চলে আসলাম উইন্ড স্পিনার শপে। সবসময় প্রচুর নয়েজ হয়, সো আপনারা অবশ্যই নয়েজটা ইগনোর করেন। আর তাদের শপটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং শপের ঠিক সামনে প্রচন্ড মানুষের ভিড়। আপনারা যদি কেউ তাদের শপে আসেন তাহলে আশিক ভাইকে পাবেন। ঠিক আছে, মাঝার ওর ইসলাম ভাই, উইন্ড স্পিনার গুলো আপনার সাজাচ্ছে, এটার নাম কি? আচ্ছা আচ্ছা, প্রাইস কত? 500 টাকা করে প্রাইসটা কি একদম ফিক্সড প্রাইস? আচ্ছা, 45 আইটেম। ওকে, সো এটা হচ্ছে আপনার সিঙ্গেল কালার এবং এটা হচ্ছে আরেকটা বাই দেখাচ্ছে, এটা অল টাইম ঘুরতে থাকবে। আমি এখানে কিছু দেখতে পাচ্ছি, কিছু মেশিনের সাহায্যে ঘুরতেছে। ওই যে এগুলো মোটর, ওকে ভাই, এগুলো প্রাইস সম্পর্কে আমাকে ধারণা দিতে হবে যে এটার প্রাইস কত? এটা 200 টাকা মাত্র। এটার নাম কি বললেন? এগুলো প্রাইস কত করে? 300 টাকা করে। ওকে গাইস, এগুলোর দাম হচ্ছে কি আপনার 300 টাকা করে। আপনারা দেখেন তাদের দোকানের সামনে প্রচুর মানুষ আসছে, এখানে আশেপাশে প্রচুর নয়েজ হয়। সিলভার কালার, এটা এটার মধ্যে কি কালার আছে নাকি? ওকে, 5টা কালার আছে বলগুলোর মধ্যে। ওকে, এটা কি স্টিলার? এটা গোল্ডেন কালার মধ্যে। এটা প্রাইস কত? 300 টাকা করে। আচ্ছা, এগুলোর মধ্যে কি আপনার মেশিন লাগানো যাবে? আচ্ছা, সবগুলোর সাথে আপনি মেশিন ফিট করতে পারবেন, কোনো সমস্যা নাই। ইলেকট্রিক মোটর এটা? জি। ওকে, প্রাইস 300 টাকা
এটা হচ্ছে টুইস্টার পিল, এটা কিন্তু মেডিকেল সায়েন্স ইনভেন্টেড একটা প্রোডাক্ট। ওকে ঠিক আছে, এটা স্লিপিং পিল টেনশন ডিপ্রেশন হাইপারটেনশন রিমুভার। ওকে, মানে যাদের মানে ঘুম আসে না তাদের জন্য এটা ভালো হবে। আচ্ছা, এটা আমার কাছে অনেক ভালো লাগছে ফ্রেন্ড, আমার চিন্তা ভাবনা করতেছি এটা ওই যে এগুলো স্মল এন্ড স্পিনার। আচ্ছা, এটাকে নেক্সট টাইম পাওয়া যাবে না? আচ্ছা, আপনাদের মানে স্থায়ী সব কোন জায়গায়? হ্যাঁ হ্যাঁ, ওকে, আমি অ্যাড্রেসটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এইটাকে এই যে এটা যে প্রোডাক্ট গুলো আছে সর্বোচ্চ প্রাইস হচ্ছে আপনার এগুলোর মধ্যে 500 টাকা। সো এগুলোর মধ্যে অনেক ডিজাইনের আছে, এবং আপনার যদি কেউ ছোটোগুলো নিতে চান এগুলো এগুলো দাম হবে কমবে, এগুলো দাম হবে একটু কম। জি জি, সিলভার কালার, গোল্ডেন কালার, এগুলো তো স্টিলনেস স্টিল, তাই না? ভাঙবে না এগুলা? ওকে, ভাঙবে না এগুলো। 300 টাকা পড়বে, 300 টাকা করে এগুলো। জি ফ্রেন্ডস, তাদের দোকানের উপরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর উইন স্প্রে এগুলো টানানো আছে। আর এখানে আমি জানি না যে আজকে অডিও কোয়ালিটি কেমন হচ্ছে, কারণ এখানে প্রচুর নয়েজ হচ্ছে। নর্মাল ফ্যানের বাতাসে ঘুরবে এটা, তো এইটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক সুন্দর। এটা এটা হচ্ছে কি সিঙ্গেল কালারের মধ্যে আমপাতা জোড়া জোড়া চলবে এগুলো। এইটা কিন্তু একটা মেশিনের সাহায্যে এখানে চলতেছে দেখতে পাচ্ছেন ওই পাশে। এটার প্রাইস কত? 400, মানে 400 টাকা করে। এটা এগুলোর মধ্যে কালার আছে নাকি? এটার নাম কি? এটার নাম কি? এটার প্রাইস কত? 500 টাকা করে। মানে এই টাইপের উইন স্প্রে এগুলোর সর্বোচ্চ প্রাইস 500 টাকা, আর সর্বনিম্ন কত? 400। আচ্ছা, এগুলোর প্রাইস কত করে? যেগুলো আর এই যে একটা 500 টাকা, এবং এটাদের সাথে কিন্তু আপনার একটা মেশিন লাগানো আছে, এই টাইপের মেশিনগুলো তাদের কাছে পেয়ে যাবেন 200 টাকা। ওকে, তারপরে এই পাশে দেখতে পাচ্ছেন এখানে আছে আরও মেশিনের সাহায্যে চলতেছে এগুলো। এই পাশে আছে এগুলো 400-500 টাকা করে এগুলো। চায়না থেকে আনছি আমরা। ওকে, আপনি কি একমাত্র ইম্পোর্টার? আমরা একমাত্র ইম্পোর্টার, আমাদের ছাড়া কারো কাছে আর পাওয়া যাবে না। আমাদের নির্দিষ্ট শপ আছে, অনলাইনে আমরা বিক্রি করি। জি জি, মিরপুর 12 নম্বর, আমরা আছি 27 নম্বর প্যাভিলিয়নে, ওয়ালটনের পাশে। 45 আইটেমের আছে, এবং এটা লেজার কাটিং করা, 3D প্রিন্ট করা, কিছু হবে না। এটা বৃষ্টিতে ভিজলেও কিছু হবে না। এটা এমন একটা প্রোডাক্ট, এটা ফ্যামিলির সবাই এনজয় করতে পারে, বাচ্চা বুড়ো সবাই। এবং এটা গিফট করা যায়, ইয়াং জেনারেশনটা ভ্যালেন্টাইনও গিফট করতে পারবে, জন্মদিনেও গিফট করতে পারবে। আপনাদের এটা প্রাইস অনেক হাই ছিল, আমরা কার্নিভালের জন্য এটা অর্ধেক প্রাইসের নামে আনছি, যাতে সবার ঘরে প্রোডাক্টটা চলে যায়, যাতে সবাই এটা কিনতে পারে। ক্রয় ক্ষমতার মাঝখানে রাখছি আমরা। থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল, আপনাকে আপনাকেও ধন্যবাদ, এবং সবাইকে স্বাগত জানাচ্ছি মানুষ জুমালার 27 প্যাভিলিয়ন বর্তমানে প্রাইস হচ্ছে 3,500 টাকা। এইটাও সেম প্রাইস, শুধু জাস্ট কালারটা চেঞ্জ। প্রোডাক্টগুলো কিনছি সেটা হচ্ছে কি একটা স্টার কিনছি, এটার প্রাইস হচ্ছে কি 500 টাকা। তারপর আমি এইটা কিনছি, আচ্ছা এটা কিনছি, এটার প্রাইস হচ্ছে আপনার 300 টাকা। এবং এই দুইটার সাথে আমি একটা মেশিন কিনছি, সেটা হচ্ছে কি আপনার 200 টাকা। টোটাল হচ্ছে কি 1,000 টাকা প্রোডাক্ট কিনছি আমি এখান থেকে। সো আমি আপনাদের সুবিধার্থে তাদের প্যাভিলিয়নের অ্যাড্রেস ফোন নাম্বার সব ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রাখবো। আর বাইকে চিনে রাখেন, আপনারা যদি কেউ সরাসরি তাদের প্যাভিলিয়নে আসেন বাইকে পাবেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। মানে এখানে প্যাভিলিয়ন নাম্বার হচ্ছে আপনার 27 নম্বর প্যাভিলিয়ন, এটা হচ্ছে ওয়ালটনের ঠিক পাশে তাদের প্যাভিলিয়নটা।
এখানে ফোন নাম্বার দেওয়া আছে, আপনি অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ওকে ফ্রেন্ডস, তো এখান থেকে আমার উইন স্পিনার কিনা হয়ে গেছে। সো এখানে আসলে প্রচুর নয়েজ হয়, আমি আসলে এখানে কথা বলতে পারতাছি না। থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস, এত কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখছেন। কেবিনের নাম্বার 3031 নাম্বার শপ, বর্ডারের পাশে মেইন গেটে ঢুকে সোজা স্ট্রেট। ওকে থ্যাংক ইউ ভাই। ওকে তো ফ্রেন্ডস, সবাই ভালো থাকেন আর নবীন ব্লগ চ্যানেলের পাশে থাকেন। ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন। আল্লাহ হাফেজ।